পানাগড় থেকে ডান দিকে টার্ন নিতে হবে, সম্ভবত এইটাই। তো একবার আমি চেক করে দেখে নিই রাস্তাটা এটাই কি না। তো এটা নয়, এই রাস্তাটা নয়, ভুল নেবেছি, সামনের মোড়টায় বেঁকতে হবে। নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। তো এখন আমি বর্ধমান পেরিয়ে মোটামুটি 5-7 কিলোমিটার এগিয়ে চলে এসেছি, পানাগড়ের দিকে যাচ্ছি। বাড়ি থেকে 5:30 বেরোনোর কথা ছিল কিন্তু বেরোতে পারিনি, আমি 6:30 বেরিয়েছি, সেই জন্য কোনো রকম রাস্তায় ব্লক না করে ডিরেক্টলি একদম শক্তিগড় পর্যন্ত টেনে দিয়েছি। আর এখন বাজে 9টা। তো এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য লেফট টার্ন নিতে হয়, তো আমিও লেফট টার্ন নেবো। না না, আমি দার্জিলিং যাব না, কাকসা। তো আই হ্যাভ টু টার্ন রাইট সাইড। তো এখনো 46 কিলোমিটার রাস্তা বাকি আছে, মোটামুটি 1 ঘন্টা লাগবে দেখাচ্ছে। ফ্রম হেয়ার আই হ্যাভ টু ইউজ দ্য জিপিএস বিকজ আই ডোন্ট নো দ্য প্রপার রুট। ও আচ্ছা, জাস্ট একটু ট্রাই করছি ইংলিশে বলার। তো আমি এখন ইলাম বাজারে আছি, এখান থেকে আমাকে বাঁ দিকে টার্ন নিতে হবে, সোজা গেলে পড়বে হচ্ছে শান্তিনিকেতন। এই ইলাম বাজার মোড় থেকে খেতামপুর এখনও 24 কিলোমিটার রাস্তা বাকি আছে, গলি গলি দিয়ে চলেছি হেতমপুর রাজবাড়ি। তো এই হচ্ছে হেতমপুর রাজবাড়ির সীমানা বা পাঁচিল এটা। তো চলে এসেছি হেতমপুর রাজবাড়ি, তো দেখা যাক এন্ট্রি দেয় কি না। তো বন্ধুরা, এখন আমি একদম হেতমপুর রাজবাড়ির একদম গেটের মুখে চলে এসেছি। তো এই গেটের এদিকের অংশটা একটা স্কুল, আর এদিকের অংশটা হচ্ছে রাজবাড়ির অংশ। তো চলুন ভিতরে ঢোকা যাক, তো দেখা যাক ভিতরে আমরা কী কী দেখতে পাই। উপরে একটা ঘড়ি দেখতে পাওয়া যাচ্ছে, এই ঘড়িটা এখন চলে না, তবে নিশ্চয়ই আগে কোনো দিন হয়তো চলতো। তো শোনা যায় নাকি এই ঘড়ির ঘণ্টা শুনে খেতামপুরবাসী সময় বুঝত। তো আমি একদম চলে এসেছি হেতমপুর রাজবাড়ির একদম সামনে। বীরভূম জেলার একটা প্রাচীন ঐতিহ্যমণ্ডিত গ্রাম হলো হেতমপুর। হেতমপুর যে কবে প্রতিষ্ঠিত হয়েছিল তা বলা কিন্তু খুব কঠিন, আর এর পুরানো ইতিহাস খুঁজে পাওয়াও বেশ কষ্টসাধ্য। আপনারা এখন যে প্রাসাদটা দেখছেন সেটি রাজা কৃষ্ণচন্দ্রের ছেলে রামরঞ্জন প্রতিষ্ঠিত করেন। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের প্রপৌত্র মোহাম্মদ শাহর কন্যা হলেন আমিনা বিবি বা সেরিনা বিবি। তিনি ছোটবেলা থেকেই মনসবদারের পুত্র ওসমানকে ভালোবাসতেন, কিন্তু সেরিনার বাবা তার ভাইয়ের ছেলে সৈয়দ হোসেনের সঙ্গে তার মেয়ের বিয়ের মনস্থ করেন। তাই সেরিনা ওরফে আমিনা ও ওসমান রাতের অন্ধকারে বেরিয়ে পড়েন এক অজানা পথের সন্ধানে। শেষে স্থান হয় এই হেতমপুরে, অর্থাৎ হাতেম খায়ের গড় দুর্গে আশ্রয় পান। সেরিনার ভালো নাম ছিল আমিনা, কালক্রমে ওসমান হয়ে উঠলেন হাফেজ খাঁ। সেরিনা বিবি ও ওসমান হাতিম খায়ের এই দুর্গে খুব আনন্দে এবং নির্বিঘ্নেই দিন কাটছিল, কিন্তু হঠাৎ তাদের জীবনে নেমে এলো এক অন্ধকার রাত্রি। সালটা 1743 থেকে 1745, বীরভূমে সেই সময় চলছিল বর্গি হাঙ্গামা। চতুর সৈয়দ হোসেন মারাঠাবীর রঘুজি ভোঁসলের সেনাপতি ভাস্কর পণ্ডিতের শরণাপন্ন হন। শীতের রাত্রি, দুর্গের ঘড়িটায় ঢং ঢং করে তখন 10টা বাজল। এমন সময় সৈয়দ হোসেন হাতিম খায়ের দুর্গ আক্রমণ করে দুর্গ ধ্বংস করে দিল। বীরের মতো যুদ্ধ করে মারা গেলেন হাফেজ খাঁ। সেরিনা বিবি নিজের মান ইজ্জত রক্ষা করার জন্য শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। সেই থেকেই সেরিনা হয়ে গেলেন শুধুই স্মৃতি, আর সৃষ্টি করলেন ভালোবাসার এক নতুন ইতিহাস। এই হেতমপুরকে অন্যভাবে দেখলে, কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ইংরেজ সরকার, তখন তিনি এই বাড়িতে এসে আশ্রয় গ্রহণ করেছিলেন। এখন এই বাড়ির বর্তমান মালিক হলেন বৈশাখী চক্রবর্তী, তিনি এই বাড়িতেই থাকেন। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নয় বলে ভিতরের ছবি দেখাতে পারলাম না।
পিছনে যে রথটা দেখতে পাচ্ছেন এটা এই রাজবাড়িরই রথ। এই রথটা পুরো পিতলের তৈরি। তো আমি একদম রাজবাড়ির পিছন দিকে চলে এসেছি আর এই রাজবাড়ির পিছন দিকটা পুরো তো জঙ্গলে ভর্তি, তো দেখার কিছু নেই। সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা গুপি গাইন বাঘাবাইন এবং ওনার পুত্র সন্দীপ রায়ের গোসাইপুর সরগরম তো এই রাজবাড়িতেই শ্যুটিং হয়েছিল। এছাড়াও আরও অনেক মুভি এখানে শ্যুটিং হয়েছিল, আমার এখন এই মুহূর্তে নাম মনে পড়ছে না, একটা মনে পড়ছে গণদেবতা। তো গণদেবতা এখানে শ্যুটিং হয়েছিল। খেতামপুর নতুন রাজবাড়ি ঘোরা হয়ে গেল, তো এবারে যাব হচ্ছে খেতামপুরের পুরনো রাজবাড়িতে। খেতামপুরের নতুন রাজবাড়ি দেখার পরে আমি চলে এসেছি, এটা হচ্ছে পুরনো রাজবাড়ি আর পুরনো রাজবাড়ির এটা একটা এন্ট্রান্স। তো চলুন ভেতরটা ভালো করে আপনাদেরকে ঘুরে দেখাই, যতটুকু এখানে অবশিষ্টাংশ পড়ে আছে তো সেটুকুই দেখা যাক। উপরে এগুলো সম্ভবত ছাদ ছিল, ভেঙে গেছে সেগুলো। তো এই হচ্ছে রাজবাড়ির গেট, এন্ট্রান্স ছিল। আমি এখন একটা পুরনো দরজার সামনে দাঁড়িয়ে আছি এই রাজবাড়িরই। তো এই যে গর্তগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এই গর্তগুলো বন্দুকের নল গলিয়ে পাহারা দেওয়ার জন্য ছিল, সেই গর্তগুলো আজও রয়ে গেছে। আর দরজাটাও সেই তখনকারই, ভাবা যায়। খেতামপুর ঘুরতে এসে সবাই খেতামপুর রাজবাড়ি দেখে, কিন্তু আমি আপনাকে এমন একটা জিনিস দেখাবো যে এর আগে আপনি কখনো সেটা কোনো দিনই দেখেননি। তো আমার পিছনে একটা মন্দির, আপনারা অনেক টেরাকোটা মন্দির দেখেছেন, সেই টেরাকোটা মন্দিরে আপনারা দেখবেন বিভিন্ন রামায়ণ মহাভারত এইসবের টেরাকোটা কাজ করা আছে। কিন্তু আমি এমন একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি যেখানে ব্রিটিশদের বিভিন্ন টেরাকোটা এখানে করা আছে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমি সেই ঊনবিংশ শতাব্দীর ইতিহাস খুঁজে বেড়াচ্ছি, এটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। মানে রাজবাড়ির যে ইতিহাস আছে খেতামপুরের, তার অনেক আগের ইতিহাস। কিন্তু এখানে কলিযুগের যেমন চিত্র আছে তেমনি দাপরের একটা চিহ্ন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো, দাপর যুগে শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যখন মথুরা চলে যাচ্ছে, সিধাধার যে কন্দন সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। লেটেস্ট একজন ব্রিটিশ যিনি আমাদের ভারতবর্ষে তদানীন্তন শাসনকালে এসেছিলেন, তাকে এই মন্দিরে স্থান দেওয়া হয়েছে। আমি খুব কনফিউশন আছে আমার, আমি যেটুকু পড়াশুনো করেছি তার মধ্যে আমার যেটুকু আইডিয়ার মধ্যে এসছে তাতে হয় লর্ড কর্নওয়ালিস কিংবা লর্ড প্যান্টিং, এই দুজনের মধ্যে একজন সাহেব কিন্তু এখানে অবস্থান করছে, যাকে স্থান দেওয়া হয়েছিল, যার সুকৃতি ছিল ভারতবর্ষের কোনো ভূমিকাতে, সেই জন্য টেম্পলে স্থান পেয়েছিলেন উনি। আগের ঠিক যে মন্দিরটা দেখালাম ঠিক তারপরেই এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির। আগের শিব মন্দিরটায় হচ্ছে কালো শিবের মূর্তি ছিল, এইটাই হচ্ছে সাদা শিবের মূর্তি আছে। অ্যাকচুয়ালি মূর্তি নয়, এটা হচ্ছে শিবের লিঙ্গ আছে। তো এই মন্দিরটাতেও আপনি দেখতে পাবেন, ভালো করে দেখলে দেখতে পাবেন যে এখানেও এখানে ব্রিটিশদের কিছু টেরাকোটার কাজ আপনি এখানে দেখতে পাচ্ছেন, আর তার সঙ্গে কিছু দেবদেবীর ছবিও আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই, লোকেট করা যায় না সবগুলো। এই সাইডটা তো আপনারা দেখতে পাচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটার লোগো, দুটো সিংহ দেয়া। কোনো জায়গায় ঘুরতে এলে সেই জায়গার ইতিহাস সম্পর্কে জেনে আসা অনেক বেটার, এটা আজকে আমি অনুভব করলাম। তো খেতামপুরের রাজবাড়ির ইতিহাস তো মোটামুটি জানতাম, কিন্তু এই সমস্ত মন্দিরগুলোর ইতিহাস আমার জানা নেই, তো সেই জন্য আপনাদেরকে আমি ইতিহাসগুলো বলতে পারলাম না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে আপনার বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে শেয়ার করতে পারেন। আর যদি আপনি চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা কিন্তু ভিডিও দেখছেন, চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান। আর সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিনের জন্য